রেশন দুর্নীতি তদন্তে জ্যোতিপ্রিয়কে জেরা করে অভিজিৎ দাসের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ডায়েরি। মেরুন ডায়েরি নিয়ে জ্যোতিপ্রিয়কে জেরা করা হচ্ছে বলে সূত্রের খবর। ডায়েরির বিষয়ে কিছু জানেন না অভিজিৎ দাস, সবকিছু জানেন ইডির জেরায় এমনটাই দাবি করেছেন মন্ত্রী বলে সূত্রের খবর। ফের ভাসানোর অভিযোগ তুলেছেন জ্যোতিপ্রিয়, এমনটাই ইডি সূত্রে খবর। যখন থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির হানা চলেছে, তাকে গ্রেফতারি থেকে শুরু করে তাকে বারবার জিজ্ঞাসাবাদ এবং তারপরে যখনই তাকে পরীক্ষার মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে, বারবার তার মুখে একটাই কথা, তাকে ফাঁসানো হয়েছে। এদিকে তাকে জেরা করে যে তথ্য তদন্তকারীরা পাচ্ছেন তার ভিত্তিতে তারা যখন তল্লাশি করছেন, তখন কিন্তু উদ্ধার হচ্ছে নানান গুরুত্বপূর্ণ এভিডেন্স যাকে বলে, এমনটাই ইডি সূত্রে খবর। যেখানে মেরুন ডায়েরি, এই মেরুন ডায়েরি যা অভিজিৎ দাসের বাড়ি থেকে উদ্ধার হয়েছে, সেই মেরুন ডায়েরিতে অনেক তথ্য রয়েছে বলে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন এবং তার ভিত্তিতে কিন্তু জেরা করছেন জ্যোতিপ্রিয় মল্লিককে। কিন্তু তিনি বলছেন তিনি কিছুই জানেন না, এই মেরুন ডায়েরি সম্পর্কে যা জানেন সবই অভিজিৎ দাস জানেন। ইডির জেরায় এমনটাই দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং একই সঙ্গে ফের ফাঁসানোর অভিযোগও তুলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের একাধিক সম্পত্তি, তার অ্যাকাউন্ট, তার বিদেশ যাত্রা, তার স্ত্রী এবং কন্যার বিদেশ যাত্রার দিকে তদন্তকারী আধিকারিকরা নজর দিয়ে রাখেন। সেখানে বাকিপুর রহমানের টাকা কিন্তু ঢুকে রয়েছে যেমনটা তথ্য এবং ইডি দাবি করা হচ্ছে, ইডির পক্ষ থেকে যেমনটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে, যেখানে তার স্ত্রী এবং তার মেয়ের বিদেশ যাত্রার টিকিট পর্যন্ত বাকিপুর রহমান মিটিয়েছেন সেই টিকিটের খরচ। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে ইতিমধ্যে, এবং তার অ্যাকাউন্ট এবং তার স্ত্রী এবং কন্যার অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন, সেগুলো কিন্তু তদন্তকারীদের নজরে রয়েছে। একদিকে তো তদন্ত চলছে, একদিকে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি তা ফাঁসানোর দাবি করছেন, আর অন্যদিকে একের পর এক নাম উঠে আসছে এবং সেই নামকে সামনে রেখেই তদন্তকারীরা এই মুহূর্তে সেই সমস্ত জায়গায় হানা দিচ্ছেন যার সঙ্গে রেশন দুর্নীতির যোগ থাকতে পারে। যেমন বনগায় আপনাদের ছবি দেখালাম, যেমন আমরা দেখালাম ছবি নদিয়ায়, এবং বনগাতে যে ছবি দেখালাম সেটি সীমান্ত লাগোয়া একটি চাল কল, আটা কল এবং ব্যবসায়ীর বাড়ি। মনে করা হচ্ছে বাংলাদেশেও পাচার হতে পারে এই সমস্ত রেশন, মানে দেশের যে দেশের আমাদের রেশন ব্যবস্থা এবং তার থেকে যে একটা বিশাল দুর্নীতির অভিযোগ উঠে আসছে, সে সঙ্গে কোথাও না কোথাও বাংলাদেশের যোগও কিন্তু জড়িয়ে যাচ্ছে। এবং গোটা বিষয় নিয়ে নাকি জ্যোতিপ্রিয় মল্লিক কিছুই জানেন না, মেরুন ডায়েরি সম্পর্কেও নাকি কিছুই জানেন না, সবটাই নাকি অভিজিৎ দাস জানেন, এমনটা তিনি দাবি করছেন। আর কি তিনি দাবি করছেন, ইডি সূত্রে কী খবর পাচ্ছি জানাবেন। আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। সৈকত, ইডি সূত্রে আর কী কী পাওয়া যাচ্ছে খবর, জেরাতে কী বলছেন জ্যোতিপ্রিয় মল্লিক? দেখো, ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে বিগত কয়েকদিন ধরে জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি আধিকারিকরা মূলত যে বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তার মধ্যে অন্যতম অতি গুরুত্বপূর্ণ হলো অভিজিৎ দাসের বাড়ি থেকে যে মেরুন ডায়েরি পাওয়া গেছে, সেই মেরুন ডায়েরি সম্বন্ধে যখন জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই বিষয়ে তারা জোর দিচ্ছেন, তার কারণ মেরুন ডায়েরিতে, ওই মেরুন ডায়েরিতে জ্যোতিপ্রিয় মল্লিককে কে কখন কারা কত টাকা দিয়েছেন রিসিপ্ট সহ উল্লেখ রয়েছে, আদালতে এই কথা জানিয়েছে ইডি। সেই বিষয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তখন জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন যে তিনি কিছু জানেন না এই বিষয়ে, এই মেরুন ডায়েরির বিষয়ে যা জানার অভিজিৎ দাস জানে, তাকে ফাঁসানো হচ্ছে বলে তিনি বারবার দাবি করছেন। ইডি সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অভিজিৎ দাসের বাড়ি থেকে যেহেতু এই মেরুন ডায়েরি পাওয়া গেছে, তাই মেরুন ডায়েরিটি নিয়েই জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা, এই বিষয়টাতেই জোর দিচ্ছেন, কারণ মেরুন ডায়েরিতে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে লেনদেনের তথ্য উঠে এসেছে, লেনদেনের হিসেব সমস্ত ডিটেল রয়েছে, সেইগুলো নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কিছু জানেন না, অভিজিৎ দাস সব কিছু জানেন বলে কিছুটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন জ্যোতিপ্রিয় মল্লিক, জানা যাচ্ছে ইডি সূত্রে। আজকেও তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্যদিকে আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইডি বিভিন্ন চাল একেবারে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে, সেই ছবি আমরা তুলে ধরছি। আপাতত ধন্যবাদ সৈকত তোমায়।